এখানে তোর দাদির কবর, এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে ৩০ বছর বিজয় রেখেছি দুই নয়নের জলে। অনেক ধন্যবাদ। তারা এই গরমের মধ্যে আপনারা বসে এই সময় দিতেছেন, কোন হৈহুল্লোড় করতেছেন না, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপরে আপনাদের কি অবস্থা? প্রচুর খাবার দাবার খাইছেন তাই না? ঠিক আছে, প্রচুর দেখা হবে, কথা হবে, কবিতা আবৃত্তি হবে। আমি অবশ্য অল্প স্বল্প কবিতা আবৃত্তির হাতে করি, এই বানাল হাই স্কুলেই আমার হয়েছিল ক্লাস সিক্স থেকে। সেই সূত্রে একটু একটু কবিতা আবৃত্তির প্রতি একটা যোগ ছিল। আমি যখন ২০১৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, তখন আমাদের টিএসসিতে আবৃত্তি কর্মশালার কিছু প্রোগ্রাম থাকে, যারা হচ্ছে আবৃত্তি করায়। তখন একদিন আমি আমার যখন ফার্স্ট সেমিস্টার চলে গেছে, একদিন হাঁটতে হাঁটতে দেখলাম যে আবৃত্তি হবে, একটা নোটিশ ছিল। দেন আমি ভাবলাম একটু জয়েন করে যাই, দেখি কি অবস্থা। ওইখানে গিয়ে দিই একটা ওপেন আবৃত্তি মানে কর্মসূচি রাখা হয়েছে, এখানে যে কেউ অ্যাটেন্ড করতে পারবে। তখন আমি ভাবলাম যাই, তাহলে একটু দর্শক সারিতে বসি। কয়েকজন বিচারক ছিলেন সামনে, অবশ্য আর কিছু নাই, বিচারকরা বসে পয়েন্টিং করতেছে যে কি হয় দেখি। তখন প্রথম দিকে দেখলাম আমার মতো একজন চশমাটা সময় পরে চোখের একটু পাওয়ারটা কমে গেছে, বুঝছেন না, বিভিন্ন ইফেক্ট আছে, কমে গেছে একটু। তখন সে কবিতা আবৃত্তি করতেছে, সে যেন তেন কবিতা নয়, সেটা হচ্ছে আমাদের পল্লী কবি জসীমউদ্দিনের কবর কবিতা। একজন প্রফেশনাল আবৃত্তিকার কবর জসীমউদ্দিন। এই কানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে ৩০ বছর বিজয় রেখেছি দুই নয়নের জলে। সাধারণ একজন আবৃত্তিকারের কবিতা শেষ। তারপরে আসছে একজন পাতি নেতা, বিশ্ববিদ্যালয়ের পাতি নেতা, সেও কবিতা আবৃত্তি করবে, তারও মনে জোশ আসছে কবিতা আবৃত্তি করবে। লেও ঠেলা ভাই, কি অবস্থা দেখি তারে তারে। সব ঠিকঠাক, কবর জসীমউদ্দিন, এইখানে তোর দাদির কবর, এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে ৩০ বছর বিজয় রেখেছি দুই নয়নের জলে। পাতিনেতার আবৃত্তি শেষ। তারপরে এক পাবলিক আসছে, সে দেখলাম প্রচুর হাসে, হাসি রে হাসি, আমাদের কিছু বান্ধবী ছিল এরকম, অযথাই হাসতো, আজাই রে হাসতো। ওই কবিতা আবৃত্তি করবে কি, প্রথমে আইসাই বসেছিলাম, কিছু মার্কস পাইছে। আরেক পাবলিক আসছে, সে কি করে তা কান্নার বাতি কাছে, আরে ভাই সব জ্বালাই পড়ে গেছি, একটা হাসে একটা কান্দে। আসছে ছিচ
খাদনের অবস্থা শেষ, তারপরে আসছে সে খুবই স্পেশাল ওয়ান, তো আপনারা দেখলেই বুঝবেন সে কে। তারা কি বলে দেওয়া লাগবে সে কেটা? এইদিকে কি, এইদিকে কিছু নাই, কবিতা শুনো, কবিতা। কবর কে লিখছে বলো তো, কে লিখছে কবর? জসিম উদ্দিন। এইখানে কোথায়? এইখানে কবর কোথায় বলেন তো? এইখানে কবর, এইখানে, এই বানাল হাই স্কুলে কবর, এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে। কি গাছের তলে? আই এইদিকে তাকাই কেন, ছেলে পুলিশ দুষ্ট। এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে, 30 বছর বিঝায় রেখেছি কয় নয়নের জলে। না না, শুধু 2 নয়ন না, আরেকটা আছে ভিতরে, একটা আছে ওই নয়নের জলে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। অত্যন্ত শ্রদ্ধার সাথে আমি স্মরণ করতেছি মিন্নাস কুদ্দুস ফিজু স্যারকে। আমি 2013 ব্যাচ থেকে আসলে স্কুলকে নিয়ে বক্তব্য দিলে অনেক বক্তব্য দেওয়া যাবে। এই স্কুলের সাথে জড়িত আছে আমাদের শৈশব কৈশোর। এই স্কুলে আমরা দীর্ঘ 5 বছর সম্মানিত স্যারদের শিক্ষায় শিক্ষিত হয়েছি। এই স্কুলকে নিয়ে বলতে গেলে আমরা বলে আমরা দীর্ঘ 10 বছর পরে একসাথে হতে পেরেছি, এটা নিয়ে আমরা অনেক আনন্দিত। প্রায় 16টা ব্যাচ আমরা একসাথে হয়েছি। এই একসাথে করার পিছনে যাদের অক্লান্ত শ্রম দিয়েছেন আমাদের ছোট ভাই রবিন, বড় ভাই রাজন ভাই সহ অনেকেই, তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। তাছাড়া আপনাদেরকেও অনেক ধন্যবাদ, যারা এই গরমের মধ্যে আপনারা বসে এই সময় দিতেছেন, কোনো হই হুল্লোড় করতেছেন না, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে বানাইল পুনর্মিলনী অনুষ্ঠানে 16টা বেজে সকল শিক্ষার্থী, আসলে আমার বক্তব্য দেওয়ার এরকম কোনো ইচ্ছা না, এই আমি বক্তব্য দেই নাই কোনো জায়গায়। সম্মান এবং স্নেহ আমার আমার প্রিয় স্যারদের কে আমি আমার পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ। আমি একটা কথাই বলি, সেটা বলতে চাই আমরা যেন প্রত্যেকবারেই এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করতে পারি এবং সকলে এখানে সমবেত হতে পারি, সেই সুযোগ যেন আমাদের প্রত্যেকের দান করে, এবং আমরা যেন এখানে প্রতি বছরেই একটা অনুষ্ঠানের আয়োজন করে সকলে একত্রিত হয়ে আমরা আমাদের মনের অভিব্যক্ত প্রকাশ করতে পারি। আসলে আমরা এখন স্কুল থেকে চলে যাওয়ার পরে আমরা অনেকে অনেক জায়গায় চাকরিরত অবস্থায় আছি, কেউ অনেকে অনেক পেশায় নিয়োজিত, সুতরাং একত্রিত হওয়ার তো কোনো সুযোগ থাকে না। এখানে একটা স্কুলের আয়োজন করলে আমরা দেখতে পাই যে সকল স্টুডেন্ট এবং সকল ভাই ও বোনেরা একত্রিত হতে পারি, এটা আমাদের জন্য খুবই সৌভাগ্যের ব্যাপার। যারা এটা আয়োজন করেছে আমি প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত উপস্থিত, আমরা যেন আগামী বছরে এবং প্রতি বছরে এই অনুষ্ঠানটা আয়োজন করতে পারি, সেই সহযোগিতায় আপনাদের কাছে কামনা করি এবং আমি আমার বক্তব্য শেষ করছি। সর্বশেষে আমি উপস্থিতির প্রতিষ্ঠাতা মিন্নাস কুদ্দুস ফিজু সাহেবের স্মরণে আমি আমার বক্তব্য শেষ করছি। আবার আমার পক্ষ থেকে জানাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। ধন্যবাদ আমার অরুণ ভাইকে। অনুষ্ঠানের পর যে আসলে অনেকক্ষণ বক্তব্য দেওয়া হইতেছে, তো আমি একটা আসলে মানে প্রশংসা সূচক একটা কথা বলতে চাই, যারা হচ্ছে এখানে অনেক আমাদের সিনিয়র আপু, তারপর হচ্ছে জুনিয়র আপু, আমার সহপাঠী যারা আপু, তাদেরকে আপনাদেরকে অনেক সুন্দর লাগতেছে। মেকআপ আর্টিস্টের জন্য একটা জোরে করতালি।
মেকআপের অনেক গুণাগুণ ধরেন আমি তো হাসু চ্যাম্পিয়ন ছিলাম যখন হচ্ছে মানে হাসুতে যখন ছিলাম তখন যে মেকআপ দিয়ে আমার একদম সাদা বানায় লাগতো তো একদিন কিশোরগঞ্জ থেকে ঢাকা যাইতেছি ট্রেনে আমার পাশে একজন বৈশ আছে তো বৈশ হচ্ছে সে হাসু দেখতেছে আমারই পারফরমেন্স দেখতেছে আমারে চিনে না তো আমি বললাম যে ভাই কি দেখতেছে রবিন রবিন তো খুব ভালো পারফর্মার রবিনকে দেখতে আমি বলছি আমি কে তো ভাই আপনার বাস্তবে তো অনেক কালা দেখা যায় মেকআপের অনেক গুণাগুণ তো অনুষ্ঠানের এই পর্যায়ে হচ্ছে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি 2013 ব্যাচ থেকে মোহাম্মদ সুমন ভাইকে আসসালামু আলাইকুম বাড়াইল উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত প্রাক্তন শিক্ষার্থীকে নিয়ে এই পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আছেন বাড়াইল স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক সহ সহকারী শিক্ষকবৃন্দ এবং রাউটি ইউনিয়নের দুইবারের সফল চেয়ারম্যান ইকবাল হোসেন তারেক স্যার সর্বপ্রথমে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই যিনি জন্ম না নিলে হয়তো আজকে আমরা এই স্টেজে এসে দাঁড়াতে পারতাম না যিনি জন্ম না নিলে হয়তো আমরা এই তো আমার ছাত্র ঢাকা ইউনিভার্সিটিতে সে পড়াশোনা করে সফলতার দ্বার প্রান্তে সে সুন্দর অভিনয় করেছে আমাকে আমাদের বুঝতে হবে প্রিয় শিক্ষার্থীরা দেশ মাতৃকার সেবায় যারা তোমরা এগিয়ে যাচ্ছ তোমাদের চলার পথ আরো সুগম হোক তবে আমি একটা মেসেজ একটা ব্যাখ্যা চাই এই জনতার কাছে আমি একটা বিষয়ের খটকা মানে ক্লিয়ার না এটা তোমাদের কাছে চাই দিবা তো টাকা হারাইলে কিছুই হারাইনি স্বাস্থ্য হারাইলে কিছু হারিয়েছে কিন্তু চরিত্র হারাইলো সব হারিয়ে গেল প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে অর্থ মন্ত্রণালয় আছে আছে না কি বলো আছে অর্থমন্ত্রী আছে যেটা টাকা হারাইলে কিছুই হারাই নাই সেটার মন্ত্রণালয় আছে মন্ত্রী আছে স্বাস্থ্য হারাইলো তো কিছু হারিয়েছো স্বাস্থ্যের জন্য মন্ত্রণালয় আছে মন্ত্রী আছে আছে না যে জিনিসটা চরিত্র হারাইলে সবকিছু হারিয়ে গেল ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট বাংলাদেশে কেন চরিত্র মন্ত্রী চরিত্র মন্ত্রণালয় নেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে তোমাদের সকলকে নিয়ে আজকে প্রস্তাব করতে চাই বাংলাদেশে সংসদে যেন ক্যারেক্টার মিনিস্টার এবং ক্যারেক্টার মিনিস্ট্রি গঠন করা হয় বাংলাদেশ সরকারের কাছে আমার দাবি তোমরা একমত আছো ধন্যবাদ ধন্যবাদ স্যার